হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু রান্নাবান্না স্পেশাল। রান্নাবান্না স্পেশালের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোলার শাকের একটা রেসিপি। শীতকালে ছোলার শাকটা খুব ভালো পাওয়া যায়, তাই ফ্রেশ ছোলার শাকের বা ছোলা বেগুন আর বড়ি দিয়ে আমি একটা রেসিপি তৈরি করেছি। তাহলে চলুন আজকের রেসিপিটা স্টেপ বাই স্টেপ সব থেকে সহজ উপায়ে দেখে নিই। ডালের বড়ি দিয়ে ছোলার শাক রান্না করার জন্য ছোলার শাক নিয়েছি। ছোলার শাকটা দেখুন খুব ভালো করে পাতলা পাতলা বা জিরি জিরি করে আমি কেটে নিয়েছি। এছাড়া আমি ছোলার শাকে দেবো বেগুন। বেগুনটাকেও আমি ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। লাগবে ডালের বড়ি। ডালের বড়িটা প্রথমে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু একটু গুঁড়িয়ে নেবো। এছাড়া লাগবে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, আর সম্পূর্ণ রান্নাটা করার জন্য আমি নিয়েছি সর্ষের তেল। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ এবার আমরা রেসিপিটা দেখে নেই। এবার আমি ছোলার শাকটা রান্না করে নেব। এর জন্য ওভেনে একটা কড়াই বসিয়েছি। সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে সবার প্রথমে কি করব, আমি বড়িগুলোকে ভেজে নেব। এখানে ডালের বড়ি নিয়েছি কয়েকটা, এই ডালের বড়িগুলোকে ভেজে নিতে হবে। বড়িটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে বড়িগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু বড়িটা ওপর থেকে লালচে হয়ে যাবে আর ভেতরে কাঁচা একটা গন্ধ থেকে যাবে। এর জন্য মিডিয়াম টু লো ফ্লেমে বড়িগুলোকে ভেজে নিতে হবে 3-4 মিনিট। দেখুন বড়িগুলো আমি নাড়াচাড়া করে 3-4 মিনিট ভেজে নিলাম। বড়িটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। এবার কি করতে হবে, বড়িটাকে আমি কিন্তু ভেঙে নেব। ছোট ছোট করে বড়িগুলোকে ভেঙে নিতে হবে। বড়িটা তুলে নেওয়ার পরেই এই তেলের মধ্যেই আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে তেল গরম হলেই আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম 1 টিস্পুন। এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, আর পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। যে বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, এখানে হাফ বেগুন আছে, মিডিয়াম সাইজের একটা হাফ বেগুন আছে। দিয়ে এবার বেগুনটাকে ভেজে নিতে হবে। দেখুন আমি বেগুনগুলোকে ভেজে নিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে। 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আবারও আমি দিয়ে দেবো ভাজা বড়িটা। ভাজা বড়ি দিয়ে বেগুনের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর তবে খেয়াল রাখবেন, আমি কিন্তু শাকে যতটা লবণ আর হলুদ লাগবে সেটা কিন্তু একবারে সবার প্রথমেই দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা। এখানে শাকে একটু লঙ্কা দিলে কিন্তু ভালো লাগে, একটু ঝালঝাল শাক কিন্তু খেতে ভালো লাগে। এর জন্য লঙ্কাটা আমি একটু বেশিই দিলাম। তো অবশ্যই কিন্তু এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ছোলার শাকটা। ফাইন করে জিরি জিরি করে আমি কেটে নিয়েছি যে ছোলার শাকটা। এখানে 250 গ্রাম ছোলার শাক আছে, সেই ছোলার শাক আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে সমস্ত কিছু একসঙ্গে নিয়ে আমি ভেজে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু মিক্স করা হয়ে গেছে। এবার মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করে নিয়ে ছোলার শাকটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ এর মধ্যে থেকে আর জল থাকবে না। একটু জল বেরোবে, তবে ছোলার শাকে খুব একটা জল থাকে না, খুব বেশি বেরোবে না, এটা শুকনো হয়। তো এইভাবেই নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি সমস্ত কিছু একসঙ্গে। মোটামুটি 7-8 মিনিট ভেজে নিলেই এটা হয়ে যাবে। তো 7-8 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন 7-8 মিনিট পরে ছোলার শাকটা কিন্তু একদমই হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে একটু স্ম্যাশ করে নিচ্ছি, এতে শাকটা একটু নরম হয়ে যাবে। ছোলার শাক একটু শক্ত শক্ত হয় এর জন্য। যদি বেগুনটা ভালো করে গলে যায় তাহলে কিন্তু একটু নরম হবে, খেতে ভালো লাগে। একটু স্ম্যাশ করে নিতে হবে খুন্তির সাহায্যে এরকম করে। দেখুন একটু মাখা মাখা হয়ে গেল, ঠিক এরকম মাখা মাখা করার জন্যই কিন্তু খুন্তির সাহায্যে একটু আমি স্ম্যাশ করে নিচ্ছি। দেখুন ছোলার শাকটা কিন্তু এবার একদমই হয়ে গেছে। আপনারা কিন্তু লাঞ্চে গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা শাক
অবশ্যই সার্ভ করতে পারেন, অসাধারণ লাগে। আর শীতকালে ছোলার শাকটা এত ভালো পাওয়া যায় আর খেতে কিন্তু অসম্ভব মজারও হয়, তাই অবশ্যই ছোলার শাক ট্রাই করবেন। আমি আজকে যেরকম রান্না করলাম খুবই সিম্পল উপায়ে কয়েকটা উপকরণ দিয়ে জাস্ট তৈরি করতে পারেন। আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখলেন আমার আজকের রেসিপি ছোলার শাক আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। অসম্ভব টেস্টি একটা ছোলার শাকের রেসিপি আমি আপনাদের সঙ্গে খুব সহজ উপায়ে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর নিচের বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, নিত্য নতুন রেসিপির আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন বিদায় নিচ্ছি। আমার আজকের এই রেসিপির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।